হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ ইসলাম ইসলামান ওয়েলকাম টু মাই চ্যানেল হোম মেড টেস্ট রাস্তার পাশে কফি শপগুলোতে যেভাবে কোল্ড কফি তৈরি করা হয় আজকে সেভাবে কোল্ড কফি তৈরির চেষ্টা করেছি চলুন দেখিনি প্রস্তুত প্রণালী কোল্ড কফি তৈরি করার জন্য এখানে আমি তরল দুধ নিয়েছি আধা লিটার পরিমাণ এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে একদম বরফ করে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন বাজারের প্যাকেটের যে পাস্তুরিত তল দুধগুলো কিনতে পাওয়া যায় আমি এখানে সেটাই ব্যবহার করেছি কফি শপগুলোতেও সাধারণত এ ধরনের তল দুধ ব্যবহার করা হয় এখানে আমি আডং এরটা নিয়েছি এটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা কফি শপগুলোর কোল্ড কফি বা মিল্কশেক যাই বলি না কেন সেগুলোর সিক্রেট হচ্ছে তারা তল দুধটাকে বরফ করে ইউজ করে আর এ ধরনের যে প্যাকেটগুলোর গায়ে পাস্তুরিত তল দুধ লেখা থাকে সেগুলো বাসাইনে জাল দেওয়ার প্রয়োজন হয় না এগুলো প্যাকেট থেকে সরাসরি ব্যবহার করা যায় দুধটা যেহেতু একদম বরফ অবস্থায় আছে তাই একটা বেলনির সাহায্যে বরফগুলোকে ভেঙে নিতে হবে এখন আমি একটা ব্লেন্ডার যোগ নিয়েছি এবার এর মধ্যে প্যাকেটের তিন ভাগের দুই ভাগ দুধ আমরা এখানে দিয়ে দেব দেখতে পাচ্ছেন বেলনির সাহায্যে আঘাত করার ফলে বরফটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি কফি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আমি যেহেতু এখানে দুধটাকে বরফ করে নিয়ে তারপর এর সাথে কফিটা ব্লেন্ড করব এর জন্য এটাকে পানি দিয়ে গুলিয়ে নেওয়ার প্রয়োজন নেই তবে আপনারা যদি দুধটাকে বরফ করে না নিয়ে তরল অবস্থায় ব্যবহার করেন তাহলে কফিটাকে সামান্য গরম পানি দিয়ে গুলিয়ে নিতে হবে এবার এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ অর্থাৎ এক টেবিল চামচ এবং আরও আধা টেবিল চামচ পরিমাণ চকলেট পাউডার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চকলেট পাউডারটা আপনারা যে কোনো ধরনের বড় সুপার শপে পেয়ে যাবেন তবে যদি হাতের কাছে না থাকে তাহলে কোকো পাউডারও দিতে পারেন এখন চিনি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবারে এই সবগুলো একত্রে কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে বরফগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে এটা ব্লেন্ড করতে সুবিধা হয় এবার সবগুলো ফোকন ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ব্লেন্ড করে নেব সবগুলো ফোকন ভালো মতো মিশে যাওয়ার পর মিশ্রণটা ঠিক এরকম হবে এবার বাকি যে তল দুধটা আছে সেটাকে আমি বাইরে রেখে দিয়েছিলাম সেটা ইতিমধ্যে গলে গিয়েছে এখন বাকি যে দুধটা আছে সে দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব পর্যায়ে এসে অবশ্যই তরল দুধ দিতে হবে না হলে মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর তরল দুধটাও কিন্তু একদম ঠান্ডা হতে হবে এবারে সবগুলো উপকরণকে আবার একত্রে ভালো মতো ব্লেন্ড করে নেব আমাদের কোল্ড কফিটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশনের জন্য এরকম একটা গ্লাস নিয়ে এর মধ্যে কিছু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নেব এবার ব্লেন্ড করে নেয়া কোল্ড কফিটা ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে উপর থেকে আমি আরও কিছু চকলেট পাউডার ছড়িয়ে দিচ্ছি এবারের উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চকলেট সিরাপ সবশেষে দিয়ে দিচ্ছি একটা ওয়েফার রোল কফি শপগুলোতেও সাধারণত তারা এভাবে সার্ভ করে থাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কফি শপ স্টাইলে কোল্ড কফি কফি শপ স্টাইলে কফির স্বাদ ঘরে পেতে চাইলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল